এবার দরদের মিশনে মুম্বাইয়ে উড়াল দিলেন শাকিব খান। কিন্তু শুভর মিশন কি ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন। ডলিউড সুপারস্টার শাকিব খান মঙ্গলবার সকালে মুম্বাই যাচ্ছেন এমন খবরটা সবাই জেনেছে। 27 অক্টোবর থেকে তিনি ভারতের বারাণসীতে দরদ সিনেমার শুটিং শুরু করবেন। আজ সকালে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে শাকিব খানের সঙ্গে দেখা ডলিউডের এ সময়ের আলোচিত তারকা আরিফিন শুভর সঙ্গে। কথা প্রসঙ্গে জানা গেল দুজন একই এয়ারলাইন্সে মুম্বাই যাচ্ছেন, শাকিব দরদ ছবির শুটিংয়ে যাচ্ছেন। শুভ তাহলে মুম্বাইয়ে কোন মিশনে যাচ্ছেন? কথা প্রসঙ্গে জানা গেল 27 অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত মুজিব একটি জাতির রূপকার ছবিটি। মুক্তির আগে তাই মুম্বাই যাচ্ছেন আরিফিন শুভ, সেখানে ছবির প্রদর্শনীতে থাকার সহ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন আরিফিন শুভ। বিমানবন্দরে প্রয়োজনীয় কাজকর্ম শেষে শাকিব খান যখন আরিফিন শুভকে দেখলেন, পিঠ চাপড়ে দিলেন। শুভ বিমানবন্দরে শাকিবকে এভাবে পেয়ে অনেকটা হতবাক। শাকিব খানও সদ্য অস্ত্রোপচার হওয়া আরিফিন শুভর শারীরিক অবস্থার খবর নিলেন।